প্রত্যেকেই একটা বোতল নিয়ে ঘুরছে আর অবিরাম চুমুক দিচ্ছে, কারণ মার্কেটিং মেশিনগুলো তাদেরকে এরকম করেছে। মাত্রাতিরিক্ত জলপান, বিশেষত যদি ছোট ছোট চুমুকে করা হয়, মস্তিষ্ক ফুলে যেতে পারে। একই সময়ে যখন জলের দরকার তখন না খেলে সেটা দেহতন্ত্রের ক্ষতি করবে। এটা কেবল জল তরল আকারে খাওয়ার ব্যাপারে নয়, আপনার এমন খাবার খাওয়া উচিত যার মধ্যে জলের পরিমাণ বেশি। তৃষ্ণার তো অনুভব না করলে, জল না খেলেও কিচ্ছু হবে না, আপনি ঠিকই থাকবেন। শুধু আমেরিকাতেই ঠান্ডা জলবায়ুতেও প্রত্যেকে একটা বোতল নিয়ে ঘুরছে এবং অবিরাম চুমুক দিচ্ছে, কারণ মার্কেটিং মেশিনগুলো তাদেরকে এরকম করেছে যেন তারা প্রচুর পরিমাণে জল খায়। মাত্রাতিরিক্ত জলপান, বিশেষত তা ছোট ছোট চুমুকে করলে শরীর শুষে নেয়। শরীর শুষে নিলে সূক্ষ্মভাবে ভারসাম্যে থাকা এই সোডিয়ামের মাত্রা নেমে যাবে, শরীরের অন্য অংশগুলোতেও প্রভাব পড়ে। সেটা হয়তো অতটা চোখে পড়ে না, তবে মস্তিষ্কে সোডিয়ামের মাত্রা নেমে যাওয়ার জন্য মস্তিষ্ক ফুলে যাবে। এর মানে এই নয় যে আপনার মস্তিষ্ক বাড়ছে, এর মানে ফুলে যাওয়ার মানে এক ধরনের অসুখ, ঠিক আছে? মস্তিষ্কের বৃদ্ধি নয়, এটা ফুলে উঠছে সোডিয়ামের উপাদানের ঘাটতির কারণে। তো পর্যাপ্ত সোডিয়াম না থাকায় ভারসাম্য বজায় রাখতে দরকারি সোডিয়াম সরবরাহ করতে আরও বেশি জল মস্তিষ্কে যায়। মস্তিষ্কে আরও বেশি জল মানে আপনি শারীরিক ভারসাম্য হারাবেন, মানসিক ভারসাম্যহীনতা আসবে। যখন জল শুষে ফেলতে পারেন, দেখুন, আপনি যদি অনেকটা জল খান একসাথে, তখন শরীর ঠিক করবে কতটা শুষে নিতে হবে, কতটা ফেলে দিতে হবে। কিন্তু সারাদিন ধরে অল্প অল্প করে জল খেলে শরীরকে একরকম ঠকানো হয় এবং দরকারের চেয়ে বেশি জল শরীরের শুষে নেওয়ার প্রবণতা থাকে। ধরা যাক আপনি বর্তমানে 2 লিটার জল খান, এর সবটা দেহতন্ত্রে যাবে না, যতটা দরকার ততটা নেবে, বাকিটুকু বের করে দেওয়া হবে। তো জল না খেয়েও কাজ চালিয়ে যাওয়া খুবই সম্ভব। অকারণে জল খাওয়ার কারুরই দরকার নেই, কারণ আপনি ভাবেন এটা করা ভালো। তৃষ্ণার্ত বোধ করলে আপনার অবশ্যই জল খাওয়া উচিত। আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন কিনা তা সুনিশ্চিত করতে আপনার প্রয়োজনের চেয়ে 10% বেশি খান। জল যাতে কম না খান তা সুনিশ্চিত করতে কয়েক ঢোক বেশি জল খাওয়া। যদি না হন সেই ধরনের যারা ঘোরেন, দিনের প্রতিটা মিনিটে সাথে একটা জলের বোতল নিয়ে, তবে একটু বেশি জল খাওয়া ভালো, যাতে দরকার পড়লে কিছুটা সময় হাতে থাকে পান করতে পারার আগে, যাতে তা সংকটের ব্যাপার না হয়। একই সময় যখন আপনার জল দরকার, যখন আপনি তৃষ্ণার্ত, তখন পান না করলে সেটা দেহতন্ত্রের ক্ষতি করবে। আমি বলবো এটা খুব বিতর্কিত হতে পারে, চিকিৎসক মহল এ নিয়ে নিশ্চিত প্রতিবাদ করবেন, কিন্তু তারাও এ বিষয়ে একমত হবেন এই 20 বা 30 বছরে। আমি বলবো প্রত্যেকে জল ভালো করে খেলে পর্যাপ্ত পরিমাণে পৃথিবীতে 50% হার্ট অ্যাটাক কমে যাবে। যতটা জলের প্রয়োজন তা দেহতন্ত্রে না থাকলে হৃৎপিণ্ডের অনেক ক্ষতি হওয়া সম্ভব। যখন আমি বলি জল, তা ঠিক জলকে তরল আকারে খাওয়ার ব্যাপারে নয়, আপনার এমন খাবার খাওয়া উচিত যার মধ্যে জলের পরিমাণ বেশি। আপনি একটা ফল খেলে সেটা প্রায় 90% জল, শাকসবজি এবং অন্যান্য জিনিস অন্তত 70% জল। আপনি যে খাবার খান তাতে ন্যূনতম 70% জল অবশ্যই থাকতে হবে। তো এমন খাবার খেলে যার মধ্যে জলের পরিমাণ খুব কম, তা আপনার পেটে গিয়ে কংক্রিটের মতো বসে যায়। এখন আপনি জল আর জল আর জল খেলেও সেটা কোনো কাজে দেবে না। আপনার অবশ্যই বেশি জলে ভরপুর খাবার খাওয়া উচিত। যখন খাবার খান
তা আপনার শরীরের জলের শতকরা ভাগের সাথে অন্তত সমান স্তরের হওয়া উচিত। তো আপনি যে খাবারই খান 70% তাতে কমপক্ষে 70% জল থাকতেই হবে। তো এই কারণেই শাকসবজি ফল অবশ্যই আপনার আহারের অংশ হওয়া উচিত। এটা বজায় রাখতে বিশেষ কিছু পরিস্থিতিতে জল না খেলেও ঠিক আছে, তবে তৃষ্ণার ইঙ্গিত থাকলে অবশ্যই জল খাওয়া উচিত। It's very necessary that you must drink water. শরীরে নিজস্ব ব্যবস্থা আছে বলে তৃষ্ণার ইঙ্গিত পেলে জল খাওয়া অবশ্যই জরুরি। এটা যখন ইঙ্গিত করে আপনার জলের প্রয়োজন, অবশ্যই মিনিট 20 মধ্যে বা খুব বেশি অন্তত আধ ঘন্টার মধ্যে অবশ্যই খাওয়া উচিত যথেষ্ট পরিমাণ জল। If you drink enough water, পর্যাপ্ত জল খেলে শরীরই বুঝে নেবে কতটা রাখতে আর কতটা ফেলতে হবে।